হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন বারাসাতের পক্ষ থেকে অনলাইন ভাগবত ক্লাসে সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো আজকের এই আমার ভাগবত আলোচনা 23 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যং দদাতি সপদন্তিকম্। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবংশ শ্রীরূপং সগ্রজাতং সহ গণ রঘুনাথাম্বিতং তং সজীবং সাদৈত্যং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহ গণ ললিতা শ্রী বিশাখান্বিতং স নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকাশামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপাপদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রামতারিণে নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদিরয়েত। নষ্ট প্রেষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবায়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আজকে আমি ভাগবত শ্রীমৎ ভাগবতমের প্রথম স্কন্ধের 18 নম্বর অধ্যায়ের 23 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক আলোচনা করব। হরে কৃষ্ণ। 23 নম্বর শ্লোকটা পাঠ করছি আমি। অহম হি পৃষ্ট অজর্মন ভবদ্ভি আচক্ষে আত্ম অবগম অত্র যাবান নভ পতন্তি আত্মসম পত্রোত্তীর্ণ তথা সমম বিষ্ণুগতিম বিপশ্চিত। হে সূর্য সদৃশ দীপ্তিগণ ঋষিগণ, অনুবাদে বলা হয়েছে হে সূর্য সদৃশ দীপ্তিমান ঋষিগণ, শ্রী বিষ্ণুর অপ্রাকৃত লীলা আমি আমার জ্ঞান অনুসারে যথাসাধ্য বর্ণনা করার চেষ্টা করব। পাখিরা যেমন তাদের শক্তি অনুসারে আকাশে বিচরণ করেন, তেমনি পণ্ডিতেরাও তাদের উপলব্ধি অনুসারে ভগবানের লীলা কীর্তন করেন। এখানে হে সূর্য সদৃশ দীপ্তিমান ঋষিগণ বলে বলা হয়েছে। কি এই কথাটা কেন বলা হয়েছে? কারণ এই কথাটি সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদেরকে বলেছিলেন। সুত গোস্বামীর কাছ থেকে নৈমিষারণ্যের ঋষিরা শ্রীমৎ ভাগবতম রূপী কৃষ্ণ তত্ত্ববিদ্যা বিজ্ঞান শ্রবণ করতে উৎসুক ছিলেন। সেই জন্য সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদেরকে বলেছিলেন যে হে সূর্য সদৃশ দীপ্তিমান ঋষিগণ। সুত গোস্বামী এই কৃষ্ণদত্ত বিজ্ঞান শিক্ষা লাভ করেছিলেন শিল ব্যাসদেবের কাছ থেকে এবং শিল শুকদেব গোস্বামীর কাছ থেকে, মহর্ষি ঋষিদের কাছ থেকে তিনি এই জ্ঞান অর্জন করেছিলেন, এই জ্ঞান লাভ করেছিলেন। তো বলছে যে তিনি বলছেন যে বিষ্ণুর অপ্রাকৃত লীলা আমি আমার জ্ঞান অনুসারেই বর্ণনা করব। ঠিক আকাশে যখন পাখিরা বিচরণ করে তখন কি করে? তাদের শক্তি অনুযায়ী তারা আকাশে বিচরণ করে। তাই সুত গোস্বামী বলছেন যে আমি আমার জ্ঞান অনুসারে
এই আলোচনা করব, ভগবানের কথা আমি আলোচনা করব। কেননা ভগবান হচ্ছেন পরম সত্য, পরম অনন্ত, তার এই শক্তিরাজি কেউ বিশ্লেষণ, তাই এই শক্তিরাজি কেউ বিশ্লেষণ করতে পারে না। কেউই তার নিজের সীমিত ক্ষমতার দ্বারা অনন্তকে জানতে পারে না। ভগবান একাধারে নির্বিশেষ, সবিশেষ এবং একদেশবর্তী রূপে বিরাজ করেন। তো নির্বিশেষ ব্রহ্মরূপে তিনি বিরাজ করেন কি ভগবান, নির্বিশেষ ভগবানের নির্বিশেষ রূপ হচ্ছে পরম ব্রহ্ম, সর্বব্যাপ্ত যে ব্রহ্ম সেটি হচ্ছে ভগবানের নির্বিশেষ রূপ। আর একদেশবর্তী রূপের মাধ্যমে কি হয়, ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে, অণু পরমাণু প্রত্যেকটি জীবের হৃদয়ে তিনি পরমাত্মা রূপে বিরাজ করেন। আর সবিশেষ রূপকে তিনি কীভাবে কীভাবে প্রকাশিত হয়, ভগবানের সবিশেষ রূপ প্রকাশিত হয় ভগবানের মানে ভাগ্যবান পার্ষদ শুদ্ধ ভক্তদের অপ্রাকৃত প্রেমাস্পদের মাধ্যমে। তো বিভিন্ন রূপে ভগবানের লীলাসমূহ মহাজ্ঞানী ভক্তরা কেবল আংশিকভাবে হৃদয়ঙ্গম করতে পারে। ভগবানের লীলা কাহিনী ভগবানই একমাত্র বিশ্লেষণ করতে পারেন। এই ভগবানের লীলা কাহিনী বিশ্লেষণ করার মানে ক্ষমতা আমাদের মধ্যে কারণ কোনো মহাভাগবতেরও নেই। তারা কী করতে পারে, তাদের আংশিক, তাদের ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আংশিকভাবে তারা ভগবানের লীলা কথা বর্ণনা করতে পারেন। তাই শ্রীরঘুসুত গোস্বামী বলছেন যে তার উপলব্ধি অনুসারে ভগবানের লীলা বর্ণনা করার চেষ্টা করবেন, আর সেটাই হচ্ছে সমীচীন। কেননা ভগবানই কেবল নিজেকে বর্ণনা করতে পারে, আর বিদ্বান ভক্তরা যেটা বলেন সেটা ভগবান তাদের যা ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতার পরিপ্রেক্ষিতেই তারা ভগবানের বর্ণনা করতে সক্ষম হন। তো 24 নম্বর এবং 25 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে দেখ আলোচনা করছি। একদা ধনু উদ্দম্য বিচরণ মিগয়াম বনে মিগান অনুগত শান্ত ক্ষুধিত তিষিত ভীষম জলাশয়ম অচক্ষান প্রবিবেশতম আশ্রমাম দদর্শ মুনিম আসীনাম শান্তম মিলিত লোচনাম। তো একসময় মহারাজ পরীক্ষিত স্বরাসনে স্বর যোজন করে মিগয়ার্থে বনে মিগের অনুসরণ করতে করতে অত্যন্ত ক্লান্ত এবং ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে পড়লেন। তো মহারাজ পরীক্ষিত ছিলেন একজন পারমার্থিক শিক্ষায় শিক্ষিত মহাভাগবত। তা তিনি কেন মিগয়ে গিয়েছিলেন, আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে তো না। তো মহারাজ রাজা মহারাজারা বা পরম ভাগবতেরা যখন নাকি মিগয়ায় যেতেন তখন তারা নিজেদের ওই পশুদেরকে মেরে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য মিগয়ায় যেতেন না। তারা মিগয়ে তাহলে কী কারণে যেতেন, তারা মিগয়ে যেতেন যে বনের যে সমস্ত হিংস্র পশুরা আছে সেই সমস্ত হিংস্র পশুরা যাতে লোকালয়ে এসে প্রজাদেরকে উপদ্রব না করে, সেই কারণে রাজা মহারাজারা বনে যেতেন এবং মিগয়া করতেন। তার মাধ্যমে কী হতো, হিংস্র পশুদেরকে অনেক দূর গভীর জঙ্গলে প্রেরণ করতো যারা যাতে করে তারা লোকালয়ে এসে প্রজাদেরকে উপদ্রব না করে। তো মহারাজ পরীক্ষিত তিনিও তাই করে সেই কারণেই মিগয়ায় গিয়েছিলেন। তো মিগয়ায় গিয়ে তিনি অত্যন্ত ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়েছিলেন এবং ক্লান্ত হয়ে পড়েছিলেন। তো আমাদের মনে এটা প্রশ্ন জাগতে পারে যে কেন পরীক্ষিত মহারাজ পারমার্থিক শিক্ষায় শিক্ষিত একজন মহাভাগবত ছিলেন, তাহলে কেন তার ক্ষুধা তৃষ্ণায় তিনি কাতর হয়েছিলেন। কেননা ভগবানের কৃপায় ভগবানের ভক্তরা সমস্ত রকম দৈহিক কোনো রকম দৈহিক আবেদনে বিচলিত হয় না, সমস্ত রকম দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা তাদের ভগবানের কৃপায় রয়েছে। যেমন করে আমরা দেখতে পাই পরীক্ষিত যেমন করে আমরা দেখতে পাই যে অম্বরীশ মহারাজ কী করেছিল, দুর্বাসা মুনি কর্তৃক কী হয়েছিল, অন্যায়ভাবে অভিশপ্ত মানে অন্যায়ভাবে অত্যাচারিত হয়েছিল। তো দুর্বাসা অম্বরীশ মহারাজ কী করেছিলেন, নীরবে তিনি সহ্য করেছিলেন এবং ভগবানের চরণ পাদপদ্মের সেবায় তিনি যুক্ত থাকতেন সদা সর্বদা। তাই দুর্বাসা মুনি কর্তৃক সেই যে বিপদ হঠাৎ আকস্মিক যে বিপদ সেই বিপদে তিনি বিচলিত হননি, এটা ভগবানেরই কৃপা। ভগবানের কৃপাতে দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য শীত উষ্ণ এই সমস্ত কোনো কিছুতেই দৈহিক আবেদনে ভগবান বিচলিত হন না ভক্তরা। যে কথা ভগবান স্বয়ং শ্রীমদ্ ভগবদ্ গীতায় আলোচনা করেছেন 2 নম্বর অধ্যায়ে 14 নম্বর শ্লোকে। 2 নম্বর অধ্যায়ে 14 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে মাত্রাস্পর্শা তু কুন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখ দা, বলছে মাত্রাস্পর্শ তো কুন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখ দা, অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে অনিত্য সুখ এবং দুঃখ উৎপন্ন হয় তাতে ভক্তরা বিচলিত হয় না।
ঠিক যেভাবে শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমন হয়, তারা আসে আবার চলে যায়, সেরকমভাবেই সুখ এবং দুঃখ আসবে আবার চলে যাবে, কিন্তু ভগবদ্ ভক্তরা তাদের এই দৈহিক আবেদনে বিচলিত হয় না। ভগবান বলছেন যে হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলোকে সহ্য করার চেষ্টা করো। এই ইন্দ্রিয়জাত যে কষ্টগুলো, এই কষ্টগুলো আসবে, কিন্তু তাতে বিচলিত না হয়ে সেগুলোকে সহ্য করতে হবে। ভগবান সেই নির্দেশই আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন। মানুষ মানব জীবনের প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমেই বুঝতে হবে। মানুষের এটা ধর্ম, এটা কর্তব্য। সুখ এবং দুঃখ কেবলমাত্র ইন্দ্রিয়ের বিকার মাত্র। শীতের পর যেমন গ্রীষ্ম আসে, তেমনই পর্যায়ক্রমে সুখ এবং দুঃখ আসে। আর সুখ আর দুঃখে অবিচলিত থাকাই হচ্ছে মানুষের পরম কর্তব্য। শাস্ত্র আমাদের সেই নির্দেশ দিচ্ছে, আর শাস্ত্রের নির্দেশ মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের লক্ষণ। তাই এখানে তিনি বলছেন কি যে ক্ষুধা এবং পিপাসায় কাতর হয়ে তিনি জলের অন্বেষণ করতে করতে শমিক ঋষির আশ্রমে প্রবিষ্ট হলেন এবং সেখানে দেখলেন এক মুনি নয়ন নিমিলিত করে প্রশান্তভাবে উপবেশন করে আছে। তো এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এই যে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়েছিলেন, এই সব কিছুর পেছনে কি ছিল? ভগবানের পরিকল্পনা। আমরা কেবলমাত্র পরিকল্পনা করতে পারি, কিন্তু সেই পরিকল্পনার রূপকার হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবান সেই পরিকল্পনার রূপদান করেন। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে মহাভগবত পরীক্ষিত মহারাজ মৃগয়া করতে বনে গিয়েছিলেন এবং তিনি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে ক্লান্ত হয়ে ওই শমিক ঋষির আশ্রমে এসেছিলেন এবং তার কাছে জল চেয়েছিলেন। ভগবান তার শুদ্ধ ভক্তদের প্রতি এতই কৃপাশীল যে উপযুক্ত সময়ে সেই ভক্তকে তার কাছে নিয়ে যাবার জন্য এক শুভ পরিস্থিতির সৃষ্টি করে, যাতে করে তাদের বৈরাগ্য উৎপন্ন হয়। তো মহারাজ পরীক্ষিত যেহেতু ছিলেন শুদ্ধ ভক্ত, তাই তার পক্ষে অবসন্ন, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হওয়ার কোনো কারণ ছিল না। কেননা ভগবানের ভক্ত কখনো এই প্রকার দৈবিক আবেদনে সাড়া দেন না। ভগবানের ইচ্ছা অনুসারেই এই প্রকার ভক্তরা আপাতত অবসন্ন এবং তৃষ্ণার্ত হতে পারে। এই যে আমরা দেখছি আলোচনার মাধ্যমে, আমরা যে জানতে পাচ্ছি যে মহারাজ পরীক্ষিত তৃষ্ণার্ত হয়েছিলেন এবং ক্ষুধার্ত হয়েছিলেন, এটা ভগবানেরই কৃপা, ভগবানেরই ইচ্ছা। ভগবানের ইচ্ছার প্রভাবেই তিনি ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত হয়েছিলেন, যাতে করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় তিনি সংসার জীবন থেকে তার বৈরাগ্য, সমস্ত আসক্তিযুক্ত হয়ে তিনি বৈরাগ্য হতে, তার জীবনে বৈরাগ্য আসে এবং তিনি ভগবানের কাছে ফিরে যেতে পারেন। এই আসক্তিকে অনাসক্ত করার জন্যই ভগবান এই পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। কেননা ভগবানের কাছে ফিরে যেতে গেলে সমস্ত রকম আসক্তি এবং সমস্ত সম্পর্ককে পরিত্যাগ করতে হয়। এবং কোনো ভক্ত যখন জড় বিষয়ে অত্যন্ত মগ্ন হয়ে পড়েন, তখন তার বৈরাগ্য উৎপাদনের জন্য এক বিশেষ পরিস্থিতি তিনি সৃষ্টি করেন। যেভাবে আমরা দেখেছিলাম অজামিলের ক্ষেত্রে, অজামিল কী ছিলেন? অজামিল ছিলেন একজন শুদ্ধ ব্রাহ্মণ বংশোদ্ভূত। তিনি শুদ্ধ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতার জন্য তিনি কী করতেন? ভগবানের পূজার উপকরণ প্রত্যেক দিন বন থেকে সংগ্রহ করতেন। তো এরকমই একদিন এরকম বনে তিনি গিয়েছিলেন পূজার উপকরণ সংগ্রহ করতে, তখন তিনি এক পতিতা রমণীর অসঙ্গ প্রভাবে প্রভাবিত হয়েছিলেন, কুসঙ্গে প্রভাবিত হয়েছিলেন এবং তার মন সর্বদাই ওই কুসঙ্গের প্রভাবে প্রভাবিত হয়ে তার মনে কী হয়েছিল? তিনি অধঃপতন হয়েছিল। কিন্তু ঘটনাচক্রে আমরা দেখতে পাই যখন নাকি তার মৃত্যু উপস্থিত হয়েছিল অজামিলের, তখন অজামিল কী করেছিল? তার পুত্র নারায়ণ, তার ছোটো ছেলে যে নারায়ণ, তার প্রতি তিনি এতই আসক্ত ছিলেন যে যখন নাকি তার মৃত্যুর সময় যমদূতদের ওই ভয়ঙ্কর রূপ পরিদর্শন করে তিনি তার পুত্রকে ডেকেছিলেন। কিন্তু নাম আর নামই যেহেতু অভিন্ন, আর ভগবান অজামিল তার পুত্রকে ডেকেছিলেন, তিনি এটা ভাবেননি যে আমি পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তার পুত্রকে ডাকছি। তাই তিনি নাম অপরাধ থেকে মুক্ত ছিলেন, অপরাধ মুক্ত হয়ে তিনি যেহেতু ভগবানকে ডেকেছিলেন, তাই তার সৌভাগ্য হয়েছিল বিষ্ণুদূতদের সঙ্গ করার। আর এই বিষ্ণুদূতদের সঙ্গ করার ফলে কি হয়েছিল? অজামিলের বৈরাগ্য, ওই সংসার জীবনের আসক্তি মুক্ত হয়েছিল এবং তার বৈরাগ্য উৎপন্ন হয়েছিল এবং তার ফলে তিনি ভগবানের কাছে ফিরে যেতে সক্ষম হয়েছিলেন। তো ভগবান এইভাবেই তার ভক্তদের এমন পরিস্থিতি সৃষ্টি করেন যাতে করে তার ভক্তদের বৈরাগ্য উৎপাদন হয়।
भगवान शुद्ध भक्त तथाकथित जागतिक विषय जुक्त थाकले भगवान ताके कखनो भूले जाए ना। जे भावे अजामिल जागतिक विषय जुक्त छिलो किन्तु भगवान ताके भूले जाननि, ठीक उपयुक्त समय ताके स्मरण करिए दिएछिलेन, कारण भगवान थेके आमादेर स्थिति एवं विस्थिति आसे, তাই ভগবান উপযুক্ত সময়ে সেটা স্মরণ করিয়ে দিয়েছিলেন অজামিলকে। বুঝলেন, কখনো কখনো তিনি সমস্যাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেন এবং তার ভক্ত ও তার সমস্ত জাগতিক বিষয় পরিত্যাগ করতে বাধ্য হয়। ভক্ত বুঝতে পারেন যে এটা ভগবানেরই ইঙ্গিত, কেবলমাত্র ভক্তরাই বুঝতে পারে যে এটা ভগবানের ইঙ্গিত, কিন্তু যারা অভক্ত তারা কীভাবে, যেটা একটা নৈরাশ্যজনক পরিস্থিতি, এই পরিস্থিতি প্রতিকূল পরিবেশ, এই প্রতিকূল নৈরাশ্যজনক পরিস্থিতি বলে তিনি মনে করেন, তাই তারা মানে বুঝতে পারে না যে ভগবানের ইচ্ছা কী, ভগবানের ইচ্ছায় যেগুলো সংঘটিত হচ্ছে সেটা বুঝতে পারে না, তারা বিভিন্নভাবে দোষারোপ করে, একে ওকে নানাভাবে দোষারোপ করে, দোষারোপ করে কী করে, নিজে নিজে ভাবে যে আমি সব যেটা করছি সেটা ঠিক করছি, আমার জন্য এটা ঘটেনি, এটা অন্য কারণে ঘটেছে, ভগবানের অনিচ্ছাকৃতভাবে, ভগবান আমার প্রতি সমদর্শী নয় তাই জন্য এই ঘটনাটা ঘটেছে, তারা দোষারোপ করতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা শ্রীমদ্ ভাগবতমের এর উদ্ঘটনে পরীক্ষিত মহারাজকে মাধ্যম করার প্রয়োজন ছিল। ভগবানের পরিকল্পনা কী ছিল যে পরীক্ষিত মহারাজ যেহেতু একজন শুদ্ধ ভক্ত, তাই পরীক্ষিত মহারাজের মাধ্যম দিয়ে শ্রীমদ ভাগবতম উদ্ঘাটন করবেন। যেভাবে আমরা দেখতে পাই শ্রীমদ ভগবদ গীতা মানে যখন নাকি আমাদের এই ধরাধামে আবির্ভূত হয়েছিল, গীতার জ্ঞান যখন নাকি প্রকটিত হয়েছিল, তখন কী করেছিল, অর্জুনকে ভগবান মাধ্যম করেছিলেন, অর্জুনকে মাধ্যম করে তিনি কী করেছিলেন, এই ভগবদ গীতার জ্ঞান। ঠিক তদ্রূপ এই পরীক্ষিত মহারাজকে মাধ্যম করে শ্রীমদ ভাগবতমের বাণীও প্রচার করার জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যদি এই পরিস্থিতির সৃষ্টি না হতো তাহলে শ্রীল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে শ্রীমদ ভগবত রূপী অমৃত কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান বর্ণিত হতো না। আর এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান বর্ণিত হওয়ার জন্য, কীর্তিত হওয়ার জন্য এই ঘটনাটা ঘটেছিল, সকলের মঙ্গল সাধনের জন্যই, সকলের মঙ্গল সাধনের জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যাতে করে শ্রীমদ ভাগবতম কীর্তিত হয় মহর্ষিদের মুখ থেকে, মহাভাগবতদের মুখ থেকে, সেটি ছিল তারই সূচনা, তাই সেই সূচনা শুরু হয় কোনো এক সময় শব্দটির মাধ্যমে। 26 নম্বর শ্লোক। প্রতিরুদ্ধ ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধিম উপারতম স্থানত্রয়াত পরম প্রাপ্তম ব্রহ্মভূতম অবিক্রয়ম। সেই মুনির ইন্দ্রিয় মন প্রাণ এবং বুদ্ধি সমস্তই জড়জাগতিক বিষয় থেকে প্রত্যাহিত হয়েছিল। সেই মুনি তখন কী ছিলেন, সমাধিস্থ অবস্থায় ছিলেন। এবং তিনি জাগ্রত স্বপ্ন সুষিপ্তি এই ত্রিবিধ অবস্থার অতীত তুরীয় পথ প্রাপ্ত হয়েছিলেন বলে তিনি ব্রহ্মভূত ও ব্রহ্মভূত ও নির্বিকার ছিলেন। এখানে বলা হয়েছে, তাৎপর্যে বলা হয়েছে যে মানে মনে হয় যে মুনির আশ্রমে মহারাজ পরীক্ষিত প্রবেশ করেছিলেন তিনি তখন সমাধিস্থ ছিলেন। এই চিন্ময় অবস্থা তিনটি উপায়ে লাভ করা যায়, যথা জ্ঞান বা চিন্ময় তত্ত্বের মাধ্যমে, যোগ বা দেহ মনের কার্যকলাপ নিয়ন্ত্রিত করে সমাধির বাস্তব উপলব্ধির মাধ্যমে, এবং যোগ বা ইন্দ্রিয়গুলিকে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত করার সবচাইতে স্বীকৃত পন্থার মাধ্যমে। তো প্রেমময়ী সেবায় ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত করার সবচাইতে স্বীকৃত মাধ্যম কী, সেটা আমরা এই আলোচনার মাধ্যমে জানবো। মহারাজ যে মুনির আশ্রমে প্রবেশ করেছিলেন তিনি তখন সমাধিস্থ ছিলেন, অর্থাৎ তিনি দেহ আর মনকে ভগবানের চরণপাদপদে নিবদ্ধ করেছিলেন, এবং তখন বাহ্যিক কোনো বিষয়ে তার কোনো জ্ঞান ছিল না। বাহ্যিক বিষয়ে কী হচ্ছে, বাহ্যিকভাবে কী চারপাশে কী হচ্ছে না হচ্ছে, সেই সম্বন্ধে তিনি তখন মনে মগ্ন ছিলেন ভগবানের চিন্তায়, তাই সেগুলোর প্রভাবে তিনি প্রভাবিত হচ্ছিলেন না, তাই কী ঘটছে না ঘটছে সেটা তিনি জানতেই পারছিলেন না। যে মহারাজ পরীক্ষিত এসেছেন, ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়েছেন, তিনি জল চাইছেন, এগুলো সম্বন্ধে তার কোনো ভ্রূক্ষেপে ছিল না। তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরম পিতার পাদপদ্মে তিনি ধ্যানে মগ্ন ছিলেন। এখানে বলছে যে ভগবানকে জানার তিনটি উপায় আছে, প্রথমটা কি জ্ঞান বা চিন্ময় স্তরের ধারণার মাধ্যমে, এই জ্ঞানের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারবো। তাই এই জ্ঞান আমরা কোথা থেকে আরোহণ করতে পারবো, প্রামাণিক শাস্ত্র গ্রন্থ শ্রীমদ ভগবদ গীতা আদি ভাগবতমের মতো যে প্রামাণিক শাস্ত্র গ্রন্থ আছে, এই প্রামাণিক শাস্ত্র গ্রন্থের মাধ্যমে আমরা এই জ্ঞান
জ্ঞান লাভ করতে পারবো এবং চিন্ময় তত্ত্বের ধারণা আমাদের মধ্যে আসবে। আর একটা হচ্ছে কি, যোগ বা দেহ মনের কার্যকলাপকে নিয়ন্ত্রিত করে সমাধির বাস্তবিক উপলব্ধির মাধ্যমে, যেভাবে শ্রমিক ঋষি যোগ বা দেহ মনের কার্যকলাপ নিয়ন্ত্রিত করে সমাধির স্তরে তিনি উন্নীত হয়েছিলেন। আর তৃতীয়ত হচ্ছে কি, যোগ বা ইন্দ্রিয়গুলোকে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত করার সবচাইতে স্বীকৃত পন্থার মাধ্যমে। তাই আমরা শ্রীমদ্ভগবতম গীতাতেও জড় থেকে জীবনের অনুভূতির যে ক্রমবিকাশ সেই তত্ত্ব আমরা জানতে পারি। তো ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে কিভাবে আমরা আমাদের মানে দেহকে আর মনকে ভগবানের চরণে যুক্ত করতে পারব, আমাদের সমস্ত দেহ মন না সমস্ত ইন্দ্রিয়গুলোকে আমরা ভগবানের শ্রী পাদপদ্মের সেবায় যুক্ত করতে পারব, সে কথা ভগবান স্বয়ং শ্রীমদ্ ভগবদ্ গীতাতে আলোচনা করেছেন বলেছেন তিনি বলেছেন কি, যাতস্যহি ধ্রুব সত্য। দু নম্বর অধ্যায় 27 নম্বর শ্লোকে ভগবান বিশ্লেষণ করেছেন যে আত্মার যে পরম তত্ত্ব, সেই আত্মার পরম তত্ত্ব সম্বন্ধে তিনি বিশ্লেষণ করেছেন। বলছেন কি, যাতস্যহি ধ্রুব সত্য, যাতস্যহি ধ্রুব মৃত্যু, ধ্রুবম জন্ম মৃতস্য চ, তস্মাৎ অপরিহার্যে অর্থে ন তম শোচিতুম অহর্ষি। ভগবান বলছেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। এখানে শ্রীমদ্ ভগবতমের এই অনুবাদে এই তাৎপর্যে শিল প্রভুপাদ বলেছেন যে জড় থেকে জীবনের অনুভূতির যে ক্রমবিকাশের তত্ত্ব, এই ক্রমবিকাশের তত্ত্বের মাধ্যমেই আমরা নিজেদেরকে জানতে পারবো। আত্মার যে কিভাবে পরিবর্তন হচ্ছে, এই আত্মার পরিবর্তনটা আমরা এই জড় জীবনের ক্রমবিকাশের মাধ্যমেই জানতে পারবো। যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অর্থাৎ এই যে অপরিহার্য কর্তব্য সম্পাদন করা হচ্ছে, এই অপরিহার্য কর্তব্য সম্পাদনে কারোর শোক করা উচিত নয়। পূর্বকৃত কর্ম অনুসারে আমরা কোনো বিশেষ দেহ প্রাপ্ত হচ্ছি এবং কিছুকাল জন্মগ্রহণ করার পর কিছুকাল আমাদের কর্মে আমরা যুক্ত থাকছি এবং তারপর আমাদেরকে আবার মৃত্যুবরণ করতে হচ্ছে। এই মৃত্যুর পরে আমাদেরকে আবার নতুন আর একটা কোনো দেহ ধারণ করতে হচ্ছে এবং সেই দেহটারও আবার বিনাশপ্রাপ্ত হচ্ছে। এই যে জন্ম মৃত্যুর যে ক্রমন্নাশ, এই ক্রমন্নাশ হচ্ছে কি, এই ক্রমন্নাশের মাধ্যমেই আমরা আত্মাকে জানতে পারবো। বস্তুতপক্ষে বলছে যে জড়জাগতিক যে জ্ঞানের পন্থা, সেই পন্থায় আত্মার অস্তিত্ব সম্বন্ধে অনুমান ধারণার সৃষ্টি করে। জড়জাগতিক যে জ্ঞান, এই জড়জাগতিক জ্ঞানের পন্থায় কি করবে, যে আমাদের জড়জাগতিক জ্ঞানের পন্থায় আত্মার যে অস্তিত্ব, সেই অস্তিত্ব অস্তিত্বের ফলে কি, সেই অস্তিত্ব আমাদের কেবল ধারণার সৃষ্টি করবে। আমরা ধারণার মাধ্যমে সেই অস্তিত্ব কেবল জানার চেষ্টা করব, কিন্তু সেটা তো বাস্তবিকভাবে সত্য নয়। বাস্তবিক সত্য কোনটা, যেটা আমরা প্রামাণিক গ্রন্থ থেকে জানতে পারবো। তাই ভগবানের প্রেমময়ী সেবায় আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে যুক্ত করতে গেলে আমাদেরকে কী করতে হবে, ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে হবে ভক্তিযোগের মাধ্যমে। আর এই ভক্তিযোগের মাধ্যমেই আমরা পরম সত্যকে জানতে পারবো, পরম সত্যের অনুসন্ধান করতে পারবো। এবং ভগবন্ধনকে মোচন করতে পারবো। বস্তুর অনুভূতি ইন্দ্রিয়ের অতীত আরও সূক্ষ্ম স্তরে অনুভূত হয়। ইন্দ্রিয়সমূহ প্রথমে সূক্ষ্ম মনে এবং তারপর প্রাণে এবং ধীরে ধীরে বুদ্ধিতে অর্পিত হয়। আমাদের এই সমস্ত যে জড় ইন্দ্রিয়গুলো আছে, এই জড় ইন্দ্রিয়গুলো প্রথমে কী করে কার্যকলাপ, জড় ইন্দ্রিয়ের কার্যকলাপ প্রথমে দেখা দেয় কোথায়, সূক্ষ্ম মনে। আমাদের যে মন রয়েছে এই সূক্ষ্ম মনের মধ্যে এই জড় ইন্দ্রিয়ের কার্যকলাপগুলো হয়। যেমন কেউ যদি কোনো কাউকে কষ্ট দেয় বা দুঃখ দেয়, সেই কষ্টটা আমাদের কোথায় সৃষ্টি হয়, প্রথমে আমাদের মনে আসে, সেই কষ্টটা আমাদের মনে আসে, এবার মন থেকে সারা শরীরে সেটা ছড়িয়ে পড়ে। তারপরে মন থেকে কোথায় যায়, প্রাণে, এবং ধীরে ধীরে সেটা বুদ্ধিতে অর্পিত হয়। আর বুদ্ধির ঊর্ধ্বে আছে কি, চিন্ময় আত্মার উপলব্ধি। বুদ্ধির ঊর্ধ্বে চিন্ময় আত্মার উপলব্ধি আছে, সেই চিন্ময় আত্মার উপলব্ধি করার জন্য আমাদেরকে প্রামাণিক শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে হবে।
মানুষ যখন তার কর্তব্যকর্ম থেকে ভ্রষ্ট হয় তখন পাপ হয়। তাই অর্জুন যদি তার কর্তব্যকর্ম থেকে ভ্রষ্ট হতেন, বিচ্যুত হতেন, পথভ্রষ্ট হতেন, তাহলে তার মান মর্যাদা সব কিছু ধূলিসাৎ হতো। সেই যে পরম সত্য, এই পরম সত্য ভগবান কী করেছিলেন, ভগবদ্গীতার জ্ঞানের মাধ্যমে অর্জুনকে বুঝিয়ে দিয়েছিলেন। এটা অর্জুনকে বোঝানোর জন্য ভগবান ভগবদ্গীতা কিন্তু মানে অর্জুনকে বোঝানোর জন্যই কিন্তু ভগবান গীতা আবির্ভূত হয়নি। ভগবদ্গীতা কীভাবে কী জন্য প্রকটিত হয়েছিল, আমাদের মতন বদ্ধ জীবেরা মোহগ্রস্ত হয়ে রয়েছে, দিন রাত আমরা সংসার সমুদ্রে সংগ্রাম করেই যাচ্ছি এই সংসার সমুদ্রে ক্লান্ত, সংসার সমুদ্রে সংগ্রাম করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, যাতে করে আমরা ভগবানের চরণে ফিরে যেতে পারি, আমাদের এই দুঃখ দুর্দশার নিবৃত্তি হতে পারে। সেই জন্য অর্জুনকে মোহগ্রস্ত করিয়ে ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতার মাধ্যমে এই জ্ঞান প্রদান করেছিলেন। তদ্রূপভাবে আমরা দেখতে পাই যে এই যে কলিযুগের যেই অধঃপতন, এই কলিযুগের অধঃপতনকে ঠেকাতে, কলিযুগের অধঃপতনের হাত থেকে মানুষকে উদ্ধার করার জন্য এই শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম রূপী গীতার জ্ঞানকে, শ্রীমদ্ ভাগবতম রূপী এই ভগবানের যে শব্দ অবতার, এই শ্রীমদ্ ভাগবতম রূপী জ্ঞানকে আমাদের কাছে প্রকট করেছিলেন ভগবান আবির্ভূত, এই ভাগবতম রূপী ভাগবতম রূপে আমাদের কাছে আবির্ভূত হয়েছিলেন, এই বদ্ধ জীবনের দুর্দশাকে মুক্ত করার জন্য, ভববন্ধনকে মোচন করার জন্য পরীক্ষিত মহারাজের মাধ্যমে শ্রীমদ্ ভগবদ্ গীতা রূপে, শ্রীমদ্ ভাগবতম রূপে ভগবান আবির্ভূত হয়েছিলেন। এখানে প্রভুপাদ, শ্রীল প্রভুপাদ বলছেন, তাৎপর্যে বলছেন যে বুদ্ধির ঊর্ধ্বে আছে চিন্ময় আত্মার উপলব্ধি, যৌগিক ক্রিয়াকলাপ বা ইন্দ্রিয় সংযম, প্রাণায়াম এবং বুদ্ধিকে চিন্ময় অবস্থায় উন্নীত করার অভ্যাস করার মাধ্যমেই সম্পাদন করতে হয়। বুদ্ধির ঊর্ধ্বে যে চিন্ময় আত্মার উপলব্ধি আছে, সেই উপলব্ধিটাকে যৌগিক কার্যকলাপ অথবা ইন্দ্রিয় সংযম, প্রাণায়াম অথবা বুদ্ধিকে চিন্ময় অবস্থায় উন্নীত করার অভ্যাস করার মাধ্যমে সম্পাদিত করতে হয়। সমাধি স্তরে দেহের সমস্ত কার্যকলাপ স্তব্ধ হয়ে যায়, যেটা হয়েছিল শ্রমিক মুনির ক্ষেত্রে। শ্রমিক মুনির ক্ষেত্রে কী হয়েছিল, সমস্ত কার্যকলাপ স্তব্ধ হয়ে গিয়েছিল। তাই জন্য শ্রমিক মুনি বুঝতে পারছিলেন না যে মহারাজ পরীক্ষিত মানে তার আশ্রমে কী হচ্ছে। 27 নম্বর শ্লোকে আলোচনায় পড়ছি, বিপ্রকিন্ন জটাচ্ছন্ন রৌরবেন অজিনেন চ বিশুষত তালু উদকম তথা ভূতম অজাচত। সমাধিস্থ সেই মুনির দেহ ইতস্তত বিক্ষিপ্ত জটা এবং মৃগচর্মের দ্বারা আচ্ছাদিত ছিল, তৃষ্ণায় রাজার তালু পর্যন্ত বিশুষ্ক হয়ে পড়েছিল। তাই তিনি সমাধিস্থ মুনির কাছে জল প্রার্থনা করেছিলেন। সমাধিস্থ মুনি, আমরা এখানে আলোচনায় আগের পূর্ববর্তী শ্লোকে আলোচনায় আমরা পড়লাম যে তিনি মুনিকে যেভাবে দর্শন করেছিলেন, মুনিকে কীভাবে দর্শন করেছিলেন, সমাধিস্তরে। সমাধিস্তরে তো দেহের কার্যকলাপ স্তব্ধ হয়ে যায়, তাই তো তিনি বুঝতে পারছিলেন না যে কী হচ্ছে তার আশ্রমে, পরীক্ষিত মহারাজ কে বা কে এসে জল চাইছেন, কী হচ্ছেন। আর এদিকে পরীক্ষিত মহারাজেরও এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার ক্ষুধা এবং তৃষ্ণায় পিপাসায় তার মাথার তালু পর্যন্ত শুকিয়ে যাচ্ছিল। তৃষ্ণার্ত হয়ে সেই রাজা সেই মুনির কাছে জল চেয়েছিলেন। মহাভাগবত রাজা যে সমাধিস্থ মুনির কাছে জল চেয়েছিলেন তা অবশ্যই দৈবের লিখন ছিল। দৈবের লিখন ছাড়া এটা সংগঠিত হতেই পারে না, কেননা এইভাবে কোনো ভগবত ভক্ত মহাভাগবত সেই রকম তৃষ্ণায় কাতর হতে পারে না। ভগবানের কৃপায় তার সহ্য করার ক্ষমতা ভগবানই তাকে দিয়ে দেয়। এটা অলৌকিক ঘটনার মাধ্যমেই ঘটেছিল। পরীক্ষিত মহারাজ এইভাবে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, যার ফলে কালক্রমে শ্রীমদ্ ভাগবতম প্রকাশিত হয়েছিল। এই ঘটনার মাধ্যম দিয়েই শ্রীমদ্ ভাগবতম প্রকাশিত হয়েছিল। 28 নম্বর শ্লোকের শ্লোকটা পাঠ করছি আমি। অলব্ধ তিন ভূমিয়াদি অসংপ্রাপ্ত অর্ঘ সুনিত্র অবজ্ঞাতম ইব আত্মানাম মান্য মানচু চুকোপ হ। রাজা যখন দেখলেন যে মুনি তাকে তিনাসন, স্থান, অর্ঘ কিছুই প্রদান করলেন না, এমনকি প্রিয় বচনেও সম্ভাষণ করলেন না, তখন তিনি নিজেকে অপমানিত মনে করে অত্যন্ত ক্রোধান্বিত হলেন।
তো আমরা বৈদিক প্রথা অনুসারে জানতে বৈদিক প্রথা অনুসারে আমরা জানতে পারি যে গৃহে যদি কোনো শত্রুও আসে তাও তাকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করতে হয়, যথাযথভাবে সম্মান প্রদর্শন করতে হয়, অভ্যর্থনা জানাতে হয়, তার সঙ্গে এমন আচরণ করতে হয় যাতে সে তাকে যাতে বুঝতে না দেওয়া হয় যে সে যাতে বুঝতে না পারে যে সে শত্রুর গৃহে এসেছে। যেমন আমরা দেখতে পাই ভীম আর অর্জুন যখন নাকি জরাসন্ধের কাছে গিয়েছিলেন, ভীম আর শ্রীকৃষ্ণ যখন নাকি জরাসন্ধের কাছে গিয়েছিলেন জরাসন্ধকে মল্লযুদ্ধে আহ্বান করার জন্য, তখন সারা দিন প্রচণ্ডভাবে জীবন মানে বাজি রেখে তারা মল্লযুদ্ধ করতেন, কিন্তু রাত্রিবেলা তারা কী করতেন, একসঙ্গেই ভোজন করতেন, একসঙ্গেই বিশ্রাম নিতেন, একসঙ্গেই ভোজন করতেন। এই যে অতিথি আপ্যায়ন, এটাই হচ্ছে বৈদিক শাস্ত্রের নীতি। বৈদিক শাস্ত্রের নীতি অনুসারে কোনো কেউ যদি গৃহে আসে তাহলে তাকে অন্তত একটু আসন প্রদান করতে হয়, আসন দিয়ে তাকে আসন প্রদান করে, একটু জল প্রদান করে তাকে, তার সঙ্গে একটু মিষ্টি ভাষায় মধুর ভাষায় কথা বলতে হয়। আসন বা জল দিতে যদি অসমর্থও থাকে তবুও তার সঙ্গে মধুর ভাষায় কথা বলতে হয়, এটাই হচ্ছে বৈদিক শাস্ত্রের নিয়ম। কিন্তু মহারাজ পরীক্ষিত সেটা আশা করেনি রাজার কাছ থেকে যে আমাকে রাজকীয়ভাবে শ্রমিক ঋষি আমাকে রাজকীয়ভাবে অভ্যর্থনা জানাবেন, কারণ তিনি তো জানতেন যে ঋষিরা জাগতিক বিষয়ে ধনী ছিলেন না, জাগতিক ধনে ধনী ছিলেন না, তাই তিনি রাজকীয় সম্ভাষণা রাজকীয় অভ্যর্থনা তিনি ইয়ে করেননি, আশা করেননি ঋষির কাছ থেকে। তিনি ভেবেছিলেন কি তাকে একটা একটা আসন এবং একটু জল তাকে ঋষি প্রদান করবেন, যার মাধ্যমে সে তৃষ্ণাটা নিবারণ করতে পারবে এবং ক্ষুধা নিবারণ করতে পারবে। কেননা মানে শাস্ত্রমতে বলছে, শাস্ত্রবিধি অনুসারে একজন অক্ষম দরিদ্র ব্যক্তি যার অতিথিকে দেওয়ার মতো কিছু নেই, তিনিও অতিথিকে অন্তত বসার জন্য একটি তৃণাসন এবং পান করার জন্য জল এবং মধুর বাক্য নিবেদন করেন। তার ফলে তিনি অতিথি সৎকার করতে কোনো তার ফলে অতিথি সৎকার করতে কোনো রকম অর্থ ব্যয় হয় না, এটাই তো শিষ্টাচারের কথা। কিন্তু মহারাজ পরীক্ষিত যখন শ্রমিক ঋষির দ্বারস্থ হয়েছিলেন তখন তিনি সেই ঋষির কাছ থেকে তো কোনো রকম রাজকীয় অভ্যর্থনা প্রত্যাশা করেননি, কিন্তু তিনি কারণ তিনি জানতেন যে মহাত্মা এবং ঋষিরা জাগতিক বিচারে ধনী নন, কিন্তু তিনি আশা করেননি যে তিনি একটা তিনাসন বা একপাত্র জল এবং কিছু মধুর বাক্য থেকেও বঞ্চিত হবেন, কারণ মহারাজ পরীক্ষিত কোনো সাধারণ অতিথি ছিলেন না। তিনি মহাভাগবত হওয়া সত্ত্বেও তার মনের মধ্যে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল, ভগবানেরই পরিকল্পনা অনুযায়ী তার বুদ্ধিভ্রষ্ট হয়ে তিনি এই সমস্ত নানা রকম কথা তার মানে মানে তার নানা রকম কথা তাকে বিভ্রান্ত করছিল, নানা রকম আলোচনা মানে বলবো তার নানা রকম বিকার হচ্ছিল তার ইন্দ্রিয়ের মধ্যে। তো একজন প্রকৃতপক্ষে অত্যন্ত তৃষ্ণার্ত রাজার পক্ষে তখন ঋষির প্রতি ক্রোধান্বিত হওয়া ন্যায়সঙ্গত ছিল, সাধারণ সে যদি সাধারণ হতো তাহলে তার পক্ষে ন্যায়সঙ্গত ছিল ঋষির প্রতি ক্রোধান্বিত হওয়া, কিন্তু মহারাজ পরীক্ষিত তো মহাভাগবত ছিলেন, তার পক্ষে ন্যায়সঙ্গত ছিল না যে একজন ঋষির প্রতি ক্রোধান্বিত হওয়া। কেননা শাস্ত্রে আমরা জেনেছি, শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কোনো ঋষি ব্রাহ্মণ শিশু এবং স্ত্রীদের সুন্দরভাবে কী করতে হয়, তাদেরকে তাদের বুদ্ধি যে তাদেরকে কী করতে হয়, তাদেরকে সংরক্ষণ করতে হয়, তাদেরকে সংরক্ষণ করার দায়িত্ব সমাজের প্রত্যেকটা মানুষেরই থাকে। একজন রাজার পক্ষে এইরকম একটি পরিস্থিতিতে ক্ষুব্ধ হওয়া অস্বাভাবিক ছিল না, কিন্তু যেহেতু রাজা স্বয়ং কোনো মহত্তা থেকে কম ছিলেন না, তাই তার ক্ষুব্ধ হওয়া এবং ক্রোধের বশবর্তী হয়ে কার্য করা আশ্চর্যজনক ছিল। তাই বুঝতে হবে যে পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবেই তা হয়েছিল। মহারাজ পরীক্ষিত ছিলেন ভগবানের এক মহান ভক্ত এবং সেই ঋষিও রাজার মতোই ছিলেন, সেই ঋষিও ছিলেন রাজারই মতন একজন মহাত্মা, কিন্তু ভগবানের ইচ্ছার প্রভাবে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয় যার ফলে রাজা তার আত্মীয় স্বজন এবং রাজকার্যের প্রতি অনাসক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের সর্বতোভাবে শরণাগত হতে পারে। আমরা আগে আলোচনা করেছি যে আমরা কোনো পরিকল্পনা আমরা করতে পারি, সেই অধিকার আমাদের রয়েছে, কিন্তু পরিকল্পনার রূপকার হচ্ছেন ভগবান স্বয়ং সেই পরিকল্পনা রূপদান করেন। তাই মহারাজ পরীক্ষিত মিগয়ায় গিয়েছিলেন কী করতে, প্রজাদেরকে সুরক্ষা প্রদানের জন্য, কিন্তু মিগয়ায় যাওয়ার ফলে যে ফলাফলটা হয়েছিল, যে সে ফলটা তিনি ভগবান তাকে প্রদান করেছিলেন, সেটা ছিল ভগবানের পরিকল্পনা।
কেননা সেই ফল প্রদানের মাধ্যমেই ভগবান ওই পরীক্ষিত মহারাজকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাবেন। মহারাজ পরীক্ষিত যখন মাতৃগর্ভে ছিলেন তখনও তিনি অনেক কষ্ট সহ্য করেছিলেন। অশ্বত্থামা কর্তৃক ব্রহ্মাস্ত্রের তেজ তিনি সহ্য করেছিলেন, আর এই ক্ষুধা তৃষ্ণা তার কাছে কোনো কোনো মামুলি ব্যাপার ছিল। ক্ষুধা তৃষ্ণা এটা তেমন একটা বড় ব্যাপার ছিল না, কিন্তু এই পরিস্থিতি কেন সৃষ্টি হয়েছিল, যাতে করে তিনি ভগবানের যেহেতু শুদ্ধ ভক্ত ছিলেন তাই ভগবানের কাছে যাতে তিনি ফিরে যেতে পারেন, সেই জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরম করুণাময় ভগবান কখনো কখনো তার শুদ্ধ ভক্তকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করে তার কাছ থেকে ফিরিয়ে আনার জন্য এই অদ্ভুত অবস্থা সৃষ্টি করে। যদিও আপাত দৃষ্টিতে সেই অবস্থা ভক্তদের কাছে নৈরাশ্যজনক বলে মনে হতে পারে, সেই অবস্থা সেই পরিস্থিতি নৈরাশ্যজনক বলে মনে হতে পারে, কিন্তু ডিপলি চিন্তা করলে দেখা যাবে কি ভগবান এটা করেছেন কেন, তার ভক্তের মঙ্গল সাধনের জন্য, তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দুঃখ কষ্টময় জীবন থেকে নিবৃত্ত করার জন্য। ভক্তদের ভগবান সর্বদাই রক্ষা করেন এবং নৈরাশ্যে অথবা সাফল্যে সর্ব অবস্থাতেই ভগবান তাদের পরিচালিত করেন। যেমন আমরা দেখেছিলাম যে পঞ্চপাণ্ডবদের ক্ষেত্রে পঞ্চপাণ্ডবরা কত রকম দুঃখ কষ্ট সহ্য করেছিল, কিন্তু ভগবান সর্বদাই তাদের সঙ্গে ছিলেন। যখন নাকি দুর্বাসা মুনি কর্তৃক দুর্যোধন দুর্বাসা মুনির 60,000 মানে মুনি ঋষি সহ দুর্বাসা মুনিকে প্রেরণ করেছিলেন পঞ্চপাণ্ডবদের গৃহে ভোজনের জন্য, তখন ভগবান কী করেছিলেন, একটুখানি অন্ন আর শাক তৃপ্তি সহকারে গ্রহণ করে ওই সবাইকে শান্ত করেছিলেন, সবাইকে তৃপ্ত করেছিলেন। তো ভগবান যদি পরিতৃপ্ত হয় তাহলে এই জগৎ পরিতৃপ্ত হবে, এই জগতের পরিতৃপ্ত মানে ভগবানের মাধ্যম দিয়ে এই জগতের পরিতৃপ্তি হওয়া সম্ভব, তা না হলে সম্ভব নয় সেটা। তাই ভগবান বিপদে এবং ভগবান ভক্তকে সর্বদাই তিনি রক্ষা করেন তার সাফল্যে অথবা নৈরাশ্যে। যখন নাকি যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছিলেন তখন ওই রাজসীয় যজ্ঞে অনুষ্ঠান করা হয়েছিল, আর সেই রাজসীয় যজ্ঞে ভগবান নিজে সেখানে উপস্থিত থেকে ভগবান যুধিষ্ঠির মহারাজকে রাজপদে অভিষিক্ত করেছিলেন। তো ভগবান সর্বদাই ভক্তদের হৃদয়ে বিরাজ করেন, আবার কী করেন, চৈতগুরু রূপে নির্দেশ দেন কোনটা ভালো কোনটা মন্দ সেই কাজে নিযুক্ত হওয়ার জন্য। তাই ভগবানের শুদ্ধ ভক্তরা নৈরাশ্যজনক অবস্থাকেও ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন। যেমন কুন্তিদেবীর শিক্ষার মাধ্যমে আমরা জানতে পারি, কুন্তিদেবী বলছেন ভগবানকে যে যখন আমাদের দুঃখ কষ্ট ছিল তখন তুমি আমাদের সঙ্গে ছিলে, আর এখন দুঃখ কষ্ট যখন আমাদের নিবৃত্তি হয়েছে, যখন আমাদের এখন সুখের সময় হয়েছে, তুমি এখন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, আমাদের এই সুখের কোনো প্রয়োজন নেই, তুমি আমাকে যত পারো দুঃখ দাও যাতে করে আমরা তোমাকে না, তুমি আমাদের সঙ্গ থেকে না, আমরা যেন তোমার সঙ্গ থেকে বঞ্চিত না হই। দুঃখ চেয়ে নিয়েছিলেন কুন্তিদেবী ভগবানের কাছ থেকে, দুঃখ প্রার্থনা করছিলেন কেন, ভগবানকে ভগবানের সঙ্গ লাভের জন্য। 29 নম্বর শ্লোকে বলা হচ্ছে, অভূতপূর্ব সহসা ক্ষুত্তিরোধ্যাম আর্দিত আত্মন ব্রাহ্মণম প্রতি অভূত ব্রহ্মণ মৎসর মনু এবচ। হে ব্রাহ্মণগণ, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত পরীক্ষিতের সেই ব্রহ্মশ্রীর প্রতি ক্রোধ এবং মৎসরতা ছিল সম্পূর্ণ অভূতপূর্ব। পূর্বে রাজা কখনো এরকম আচরণ করেননি, পূর্বে মহারাজ পরীক্ষিত কখনো এরকম আচরণ করেননি। তিনি গাভী এবং বিষ যে দুঃখ দেখেছিলেন, কলি কর্তৃক নির্যাতিত হচ্ছিল যে গাভী আর বিষ, তা সেই দুঃখ দেখে তিনি কলিকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন। তাহলে মহারাজ পরীক্ষিত সমস্ত পশু পাখি জীব জন্তু প্রজা সকলের প্রতি সমদর্শী ছিলেন, সকলের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তাহলে মহারাজ পরীক্ষিতের এই যে আচরণ আমরা মানে এই যে আচরণ পরিলক্ষিত হচ্ছে, তো এটা কিসের জন্য হচ্ছে, এটা হচ্ছে ভগবান ধামে ফিরে যাওয়ার জন্য, ভগবান তাকে তার ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিশেষ করে একজন ব্রহ্মশ্রীর প্রতি মহারাজ পরীক্ষিতের এইভাবে ক্ষুব্ধ এবং মৎসর্য পরায়ণ হওয়া নিঃসন্দেহে অস্বাভাবিক ছিল। বিশেষ করে মহারাজ পরীক্ষিত তিনি তো পারমার্থিক জ্ঞানে জ্ঞানী ছিলেন, তিনি জানতেন যে ঋষিদের সঙ্গে কী ধরনের ব্যবহার করা উচিত। তিনি একজন ঋষি ছিলেন, মহাত্মা ছিলেন, শ্রমিক ঋষি, সেই মহাত্মার প্রতি কীরকম ব্যবহার করা উচিত তিনি জানতেন, কিন্তু ক্ষণিকের জন্য তিনি কী হয়েছিলেন, পথভ্রষ্ট হয়েছিলেন, বুদ্ধিভ্রষ্ট হয়েছিলেন। এই বুদ্ধিভ্রষ্ট হয়ে তিনি তার প্রতি মৎসর্য পরায়ণ হয়েছিলেন, এটা একটা অস্বাভাবিক ঘটনাই ছিল। রাজা ভালোভাবেই জানতেন ব্রাহ্মণ ঋষি শিশু এবং স্ত্রী এবং বৃদ্ধ সর্বদাই এই সমস্ত মানুষেরা সর্বদাই সর্বপ্রকার দণ্ডের অতীত, তাদেরকে কোনো রকম দণ্ড দেওয়া যায় না, দণ্ডের অতীত ছিল। তেমনি রাজা যদি ভয়ঙ্কর ভুলও করেন তবুও তাকে অপরাধী বলে বিবেচনা করা
হয় না, কেন রাজা তিনি এই দেশের শাসক, সমস্ত শশাগরা পৃথিবীকে তিনি পরিচালনা করছেন। তিনি যদি কোনো অপরাধ করে তাহলে তাকে তার ভুল ধরা যায় না। কিন্তু এখানে তবু তাকে অপরাধী বলে বিবেচনা করা হয় না। কিন্তু এখানে ভগবানের ইচ্ছার প্রভাবে ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়ার ফলে মহারাজ পরীক্ষিত ঋষির প্রতি ক্রুব্ধ এবং মাৎসর্যপরায়ণ হয়েছিলেন। এই অস্বাভাবিক ঘটনা এটা, ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়ার ফলে মৎসর্যপরায়ণ হয়েছিলেন ঋষির উপর। তিনি সমস্ত কিছু জানতেন, তিনি তত্ত্বদর্শী জ্ঞানী ছিলেন, তিনি জানতেন যে কি করা উচিত কি করা অনুচিত। কিন্তু সেই মুহূর্তে তিনি বুদ্ধিভ্রষ্ট হয়ে ভুলে গেছিলেন তার কর্তব্য অকর্তব্যের কথা, কর্তব্য কর্মের কথা তিনি ভুলে গেছিলেন। তিনি কি করেছিলেন, মহারাজ পরীক্ষিতকে ওই ঋষি যেহেতু অবহেলা করেছিল, সেই অবহেলা করার জন্য এবং অভ্যর্থনা না জানানোর জন্য তার প্রজাকে দণ্ড দেওয়ার অধিকার রাজার ছিল। কিন্তু এখানে অপরাধী যেহেতু একজন ঋষি এবং ব্রাহ্মণ, তাই তা ছিল অভূতপূর্ণ। রাজাকে অবহেলা করার জন্য, রাজাকে অভ্যর্থনা না জানানোর জন্য, রাজাকে অপমান করার জন্য কোনো প্রজাকে দণ্ড দেওয়ার অধিকার রাজার আছে। কিন্তু এক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে শ্রমিক ঋষি, তিনি ছিলেন একজন ঋষি, তাই তাকে দণ্ড দেওয়ার অধিকার রাজা ছিল না। কিন্তু এটা অভূতপূর্ণভাবে আকস্মিকভাবে রাজা তাকে দণ্ডের জন্য ভেবেছিলেন যে আমি দণ্ড দেওয়া উচিত, ওই ঋষিকে আমার দণ্ড দেওয়া উচিত। ভগবান যেমন কারো প্রতি মৎসর্যপরায়ণ নন, তেমন ভগবানের ভক্ত কখনো কারো প্রতি মৎসর্যপরায়ণ হন না। মহারাজ পরীক্ষিতের এই আচরণের মাধ্যমে যৌক্তিকতা হচ্ছে যে তা ঘটেছিল ভগবানের ইচ্ছার প্রভাবে। ভগবান যেমন কারোর প্রতি মৎসর্যপরায়ণ হন না, ভগবান যেন সময় সবাইকে সমানভাবে, মানে সবাইকে সমানভাবে দেখেন, সকলের প্রতি সমদর্শী, যেমন ভগবানের ভক্ত সকলের প্রতি সমদর্শী। ভগবানের ভক্ত একটা ছোট্ট পিপীলিকাকে পর্যন্ত, মানে একটা ছোট পিপীলিকার প্রতি পর্যন্ত সহানুভূতিশীল। যেমন আমরা দেখতে পাই ভাগবতমের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে জড় ভরত ছিলেন রাজা রঘুগণ, যখন নাকি কপিলাশ্রমে যাচ্ছিলেন, সিন্ধু সৌভীরী রাজা রঘুগণ যখন কপিলাশ্রমে যাচ্ছিলেন, তখন জড় ভরত তার শিবিকা বহন করে নিয়ে যাচ্ছিলেন। এবং পথে যেতে যেতে তিনি দেখছিলেন কি, যে কতগুলো পিপীলিকা রাস্তা দিয়ে, তার কতগুলো পিপীলিকা হেঁটে বেড়াচ্ছে। তাই সেই পিপীলিকাগুলো তার পায়ের চাপে পড়ে যাতে নষ্ট না, মানে মৃতপ্রায় না হয়ে যায়, তাই জন্য তিনি কি করছিলেন, লাফিয়ে 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 মানে শিবিকা বহন করে নিয়ে যাচ্ছিলেন। তো বৈষ্ণবদের এটাই মহান গুণ বৈষ্ণবদের, বৈষ্ণব ভগবানের ভক্ত যারা, তারা প্রত্যেকটা জীবের প্রতি সমদর্শী, প্রত্যেকটা জীবের প্রতি কি পালু। ভগবান কপিল দেব সাংখ্যযোগ বিশ্লেষণ করার সময় বলেছেন, সুহৃদ সর্বদেহিনাম, অর্থাৎ জীব বিভিন্ন প্রকার দেহ ধারণ করে, কিন্তু বিভিন্ন প্রকার দেহ ধারণ করলেও বৈষ্ণব যারা, তারা কেবল মানুষদের প্রতি সহনশীল নয়, তারা প্রত্যেকটা জীবের প্রতি সহনশীল। আর যারা বৈষ্ণব নন তারা কি করে, শুধু মানুষদের প্রতি সহনশীল, কোনো জীব জন্তু পশু পাখির প্রতি তারা অতটা সহানুভূতি প্রদর্শন করে না, তাই তাদের কোনো রকম মানে দ্বিধাদণ্ড হয় না তাদেরকে মেরে, তাদেরকে হত্যা করতে বা হত্যা করতে দেখে। তাই আমাদের এই আধুনিক কলিযুগে, আধুনিক সমাজ ব্যবস্থায়, মানে কি বলবো, আয়োজিতভাবে এই পশু হংসা হচ্ছে, পশু হত্যা হচ্ছে, নির্মমভাবে পশু হত্যা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি সমস্ত জীবেদের পরম পিতা, তাই বৈষ্ণব কোনো প্রাণীকেই সময়ে অসময়ে অথবা অনর্থকভাবে বিনষ্ট হতে দেন না। প্রতিটি জীবকেই কোনো বিশেষ জড়শৈলে নির্দিষ্ট সময়ের জন্য আবদ্ধ করা হয়, সেই সময়ের আগে যদি তাকে মৃত্যুপ্রাপ্ত হতে হয় তাহলে তাকে আবার দেহ ধারণ করতে হয়। দেহ ধারণ করে তাকে সেই তার সেই নিয়মটা, যে নির্দিষ্ট দিনের জন্য সে ওই দেহটা ধারণ করেছিল, তাকে সেটা পূরণ করতে হয়। সেটা ভগবানের ভক্ত জানে, বৈষ্ণবরা জানেন, ভগবানের ভক্তরা জানেন, তাই তারা প্রত্যেকের প্রতি সম মানে কি পালু। এইভাবে অপমানিত হয়ে 30 নম্বর শ্লোকে বলা হয়েছে, সতু ব্রহ্মরি সে অংশে গত অসুম উদরগম রুষা বিনির্গর্ছন ধনুষ্কোষ্ঠা নিধায় পুরমাগত। এইভাবে অপমানিত হয়ে মহারাজ পরীক্ষিত ক্রোধবশত ব্রহ্মশির স্কন্দ দেশে একটি মৃত সর্প ধনুকের অগ্রভাগ দ্বারা স্থাপন করে এবং রাজপ্রাসাদে প্রত্যাবর্তন করলেন। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে এই ভগবানের ইচ্ছার প্রভাবে এই পরিকল্পনা হয়েছিল, তার ইচ্ছার প্রভাবে এই প্রকার নৈরাশ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই পরিকল্পনাটা ছিল তার ভ্রান্ত আচরণের
ফলে রাজা কলির দ্বারা প্রভাবিত এক অনৈক্য বালকের দ্বারাতে অভিশপ্ত হয়, সেই জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। রাজা যখন অপমানিত হয়ে ফিরে যাচ্ছিলেন, তখন রাজার হঠাৎ করে বুদ্ধিভ্রষ্ট হয়ে রাজা ভাবছেন কি যে মুনি আমাকে এইভাবে অপমানিত করলো। তখন তিনি এইভাবে এই সমস্ত কথা চিন্তা করতে করতে যখন যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন কি পথে একটা মৃত সর্প পড়ে আছে। মহারাজ পরীক্ষিত মুনির এই আচরণের উচিত তখন ভাবছেন কি যে আমার এই মুনি যে আমার প্রতি যে আচরণ করেছেন তাকে আমার উচিতভাবে তাকে আমার মানে এই এই উচিত দণ্ড দিতে হবে। তিনি পূর্বে কখনো এই প্রকার নির্বোধ আচরণ করেননি। তিনি এর পূর্বে মানে এই যে ঘটনাটা ঘটেছিল শ্রমিক ঋষির আশ্রমে যে ঘটনাটা ঘটেছিল, মৃগয়ায় ক্লান্ত হয়ে রাজা যখন ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়েছিলেন এবং মুনির কাছে জল চেয়েছিলেন, তিনি জল চেয়ে সেটা পাননি, তখন যে আচরণটা তিনি নির্বোধের মতন যে আচরণ তার ফল তার পরবর্তীকালে নির্বোধের মতন তিনি যে আচরণটা করেছিলেন তার প্রভাবে প্রভাবিত হয়ে রাজা পরীক্ষিত যে নির্বোধের মতো আচরণ করেছিলেন, আগে কখনো এরকম নির্বোধের মতন আচরণ তিনি করেননি। ভগবানের ইচ্ছায় রাজা যখন চলে যাচ্ছিলেন তখন তার সামনে একটি মৃত সর্প তিনি দেখতে পান। মহারাজ পরীক্ষিত যখন চলে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন কি তার সামনে একটা মৃত সর্প পড়ে আছে। তখন তিনি মনে মনে ভাবলেন যে এই মৃত সর্পটিকে ওই ঋষির গলায় ঝুলিয়ে দেওয়াই হচ্ছে তার উপযুক্ত দণ্ড। তখন তিনি কি করলেন, ধনুকের অগ্রভাগ দিয়ে সেই মৃত সর্পটিকে মুনির গলায় ঝুলিয়ে দিলেন এবং ভাবলেন যে এটাই হলো সাধারণ মানুষের পক্ষে একজন ব্রহ্মর্ষির প্রতি এই রকম আচরণ করা ছিল অভূতপূর্ণ। কিন্তু আমাদের বুঝতে হবে যে ভগবানের ইচ্ছার প্রভাবে তা হয়েছিল, তাহলে না তা না হলে মহারাজ পরীক্ষিতের মতন তত্ত্বদর্শী একজন ক্ষত্রিয় রাজা যিনি শশাগোড়া পৃথিবীর রাজা ছিলেন, যিনি শশাগোড়া পৃথিবীকে শান্তিপূর্ণভাবে শশাগোড়া পৃথিবীতে রাজত্ব করছিলেন এবং তার রাজত্বকালে সবাই খুব সুখী ছিল, সবাই খুব সুখে জীবনযাপন করত, কারোর কোনো কষ্ট তিনি সহ্য করতে পারতেন না, এবং যখন তিনি কাউকে কষ্ট পেতে দেখতেন তখনই তিনি সেই ঘটনাটা কী করতেন, তখনই তিনি সেটার প্রতিবাদ করতেন এবং সেটাকে মিটিয়ে দিতেন। কিন্তু এই ঘটনায় রাজা নিজে কীভাবে এভাবে জড়িয়ে পড়লো, যে নিজে কীভাবে একজন ঋষি যিনি নাকি সমাধিস্থ অবস্থায় ছিলেন, তিনি তো তত্ত্বজ্ঞানী, তিনি তো পারমার্থিক শিক্ষায় শিক্ষিত ছিলেন, এখনকার মতন আধুনিক তথাকথিত রাজনেতাদের রাজনীতিবিদদের মতন তো রাজা অশিক্ষিত মূর্খ ছিল না, যারা নাকি প্রজাদের দুঃখ কষ্ট মোচন করার পরিবর্তে প্রজাদের দুঃখ দুর্দশার সৃষ্টির কারণ হচ্ছে, সেটা তো রাজা ছিলেন না। রাজা পরীক্ষিত মহারাজ ছিলেন কি প্রজাদের দুঃখ দুর্দশা নিবৃত্তি করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করতেন, যাতে করে প্রজারা কেউ দুঃখ দুর্দশায় না দুঃখ দুর্দশা প্রাপ্ত তাদের যাতে না হয়। তাহলে শ্রমিক ঋষি তো একজন প্রজা ছিলেন, তার উপরন্তু তিনি ছিলেন কি একজন মহাত্মা যিনি পরমাত্মার ধ্যানে সমাধিস্থ ছিলেন। তার আচরণে কিভাবে প্রভাবিত হয়ে রাজা পরীক্ষিত এই এই ধরনের কার্যকলাপ করলেন, এই এই ধরনের কার্যকলাপে জড়িয়ে পড়লেন, এটাই আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে এটা সম্পূর্ণটাই ঘটেছিল ভগবানের ইচ্ছার প্রভাবে। এবং ভগবান যাতে ভগবদ গীতার মানে শ্রীমদ্ ভাগবতম রূপী এই অবতারকে এই কলিযুগের অধঃপতিত মানুষদের দুঃখ দুর্দশা নিবৃত্তি করার জন্য এই অবতারকে যাতে এই পৃথিবীতে এই শ্রীমদ ভাগবতম রূপে যাতে অবতরণ করতে পারেন, আবির্ভূত হতে পারেন, সেই জন্যই এই পরিকল্পনা করেছিলেন। এবং এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে পরীক্ষিত মহারাজের মাধ্যমেই এই এই শ্রীমদ ভাগবতম রূপী অবতার পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। তো এখানেই আমি আমার আলোচনা শেষ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।